দেখেন পুরবি নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। বিয়েবাড়ির বাসাতকে চাঁদা তোলা এবং মারধরের অভিযোগে গ্রেপ্তার এক। অশোক ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। মহিলা থানা উদ্বোধন হল বনগায়। বনগায় আয়োজিত হল জোট মিছিল। বসিরহাটে ইলিয়াস সর্দার নামে এক ব্যক্তির উদ্যোগে বৃদ্ধ বৃদ্ধাদের লাঠি প্রদান। 10 থেকে 12 জন শিল্পীর আঁকা 50টা ছবি প্রদর্শিত হলো কলকাতার গোল্ড গ্যালারিতে। এই ছবির 40% টাকা যাবে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য। এবার আসছে বিস্তারিত খবরে। মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবড়ার পশ্চিম কমারসুবার আদর্শ লেনে। সংসার চালানো তাগিদে পরিচারিকার কাজ করেন মা। তার সুযোগ নিয়েই বাড়িতে মায়ের অনুপস্থিতিতে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে তার বাবা, এমনটাই অভিযোগ। 1 ফেব্রুয়ারি এই ঘটনার পর বাড়ি থেকে বেরিয়ে পড়ে কামারসুবা বিবেকানন্দ বিদ্যাপীঠের ওই ছাত্রী। মামার বাড়িতে গিয়ে মামাদের ঘটনা সম্পর্কে সমস্তটাই জানায় সে। এরপর হাবড়া থানায় তুলে দেন মামারা। আজ ওই ব্যক্তিকে বালাসাত আদালতে তোলা হয়েছে। কিচ্ছু জানি না, আমি বাড়িও ছিলাম না, কাজে বেশি, ওর বাবাও কাজে বেরিয়েছে, একসাথে বেরিয়েছি দুজনে সাড়ে তিনটের সময়। হ্যাঁ, তারপরে ওর কাছে ফোন এসছে, ফোন বাড়িতে থাকে একটা, ওর কাছে ফোন এসছে, তারপরে বলতো এরকম, তারপরে আমি এসছি, তারপরে এর মধ্যে ফোন করেছে, তখন বললো এরকম মরম হচ্ছে, তুলে নিয়ে এসছি, এরকম আপনি এখানে আছেন, আপনার জন্য ফোন করেছি। এখানে পুরবী নিউজের জন্য উৎপলের রিপোর্ট, হাবড়া। বিয়ে বাড়ির বাস আটকে চাঁদা তোলাকে কেন্দ্র করে মারধর। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একজন। সে লাঠিটা দিয়ে, আর তখন আমি কি হয়েছে এইভাবে শুয়ে পড়েছি, শুয়ে পড়ার পরে তখন আর চালাটা মানে সাইড দিয়ে চলে ওই ধরুন না আসি পোশাকের সুতরাং প্রয়াত হলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক অশোক ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। তার প্রয়াণে শোকস্তপ্ত গোটা রাজনৈতিক মহল। ফুসফুসের সংক্রমণ নিয়ে 2 ফেব্রুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক অশোক ঘোষ। 3 মার্চ বৃহস্পতিবার বেলা 11:25 মৃত্যু হয় তার। এ সম্পর্কে বামফ্রন্ট নেতৃত্ব দেবব্রত বিশ্বাস জানালেন, উনি একটা পরিবারের মাথা, এবং সেই পরিবার শুধু ফরওয়ার্ড ব্লক নয়, সেই পরিবার ভারতবর্ষের বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের যারা কাজ করেন সেই পরিবারের উনি মাথা। এই রাজ্যে এবং গোটা ভারতবর্ষে তিনি বহু ইতিহাস তৈরি করেছেন। তার শেষ কারিগর, শেষ নেতা আজকে চলে গেল। আমাদের দলের ক্ষতি, গোটা বামপন্থী দলের ক্ষতি। 1921 সালের 2 জুলাই হুগলির চুচুড়াতে জন্ম হয় তার। তার ইচ্ছে মতো শেষকৃত্য হবে পুরুলিয়ায়, জানালেন বামফ্রন্ট নেতৃত্ব নরেন চট্টোপাধ্যায়। আন্দোলন, 3 বিঘা আন্দোলন, বেরুবাড়ি আন্দোলন, আর আমাদের ট্রাম ভাড়া বৃদ্ধির আন্দোলন, এই সমস্ত আন্দোলনে অশোক দা প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন, গ্রেপ্তার হয়েছেন, জেলে গিয়েছেন, এবং সর্বোপরি এই যে আজকে বামফ্রন্ট, এই বামফ্রন্টের উনি হচ্ছেন স্থপতি, রাজ্য বামফ্রন্টের স্থপতি হচ্ছেন অশোক কমরেড অশোক ঘোষ, যে কজন বামফ্রন্ট তৈরি করেছিলেন গণ আন্দোলনের মধ্য দিয়ে। তো বামফ্রন্ট হয়েছে আকাশ থেকে পড়েনি বামফ্রন্ট, এই বামফ্রন্টের অন্যতম স্থপতি হচ্ছে অশোক ঘোষ, এবং বামফ্রন্টের যে প্রতিষ্ঠা লগ্নে যারা ছিলেন তাদের মধ্যে বেঁচে থাকা লোক হিসেবেই ছিলেন অশোক ঘোষ, তিনিও চলে গেলেন। অশোক ঘোষের প্রথম কথা জীবন এবং শেষ কথা আন্দোলনের মধ্য দিয়ে তার শিক্ষা, বামপন্থী আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে হবে, বামপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বৃহত্তর রাজনীতির স্বার্থেই বামপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এটাই অশোক ঘোষের প্রথম কথা জীবনের অভিজ্ঞতার মধ্যে শিখেছেন এবং শেষেও তিনি এ কথা বলে গেছেন। পুরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। Mind blowing.
সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউব অয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউব অয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সঙ্গের পাশে। মহিলা পুরুষ ও ছোটদের সকলে সব ধরনের পোশাকের একটাই ঠিকানা লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডস এর সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক বিএল মেডিকেল গলি হাবলা পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাব। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ, এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন সাগর দত্ত হসপিটাল কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানি পাঞ্চালি। নারীমণির শাড়ি মানি পাঞ্চালি। শোভনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। বনগাঁয় উদ্বোধন হলো মহিলা থানা। উদ্বোধক ছিলেন আইপিএস অফিসার তন্ময় রায়চৌধুরী, উপস্থিত ছিলেন তরুণ হালদার এবং এসডিপিও অনিল কুমার রায়। মহিলা পুলিশ কর্মচারীদের উৎসাহিত মহিলা এসে পরিষেবা পেতে পারবেন। এছাড়া বিভিন্ন খাতে যে সমস্ত মহিলা সম্বন্ধে অপরাধগুলো উপযুক্ত হবে সেক্ষেত্রেও সমস্ত থানা এই মহিলা থানা সাহায্য করতে পারে। এই থানা উন্নয়নের ফলে এই মহকুমার মহিলাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে এবং পুলিশ কর্মীদেরও তদন্ত যথাযথভাবে এগিয়ে যেতে সাহায্য হবে। বনগাঁ টাউন হল থেকে স্টেশন রোড পর্যন্ত আয়োজিত হলো সিপিএম কংগ্রেসের জোট মিছিল। এই জোট মিছিলে উপস্থিত ছিলেন প্রায় 300 জন কর্মী সমর্থক। গণতন্ত্র ফেরানোর জন্য ছাত্রদের উপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে অত্যাচার আছে, কানাইয়া কুমারের উপরে বিজেপির তরফ থেকে যে তকমা দিয়ে দেওয়া হয়েছে, যে সেই তার বিরুদ্ধে আজকে আমরা ছাত্র পরিষদ এবং এসএফআই একসঙ্গে রাস্তায় নেমেছি। নারীর অভিলাষ, ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। জীবনের ওঠাপড়ার অনেককেই কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আস্থা কনস্ট্রাকশন ফর ইন্টেলিজেন্স। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে আসামে,
সম্পূর্ণ। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এন্ড কোয়ারি কন্ট্যাক্ট 8926-724-208। অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটকেস সেন্টার এরিনা মার্কেট হাবড়া, শ্রী অরবিন্দ জাউ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটকেস সেন্টার এরিনা মার্কেট হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না, কোন রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। হাবড়ায় সর্বপ্রথম ছোটদের জন্য অত্যাধুনিক কম্পিউটার কোর্স নিয়ে এলো স্কাইনেট সিস্টেম, অ্যাডভান্স কম্পিউটার লার্নিং প্রোগ্রাম। কোর্সে কম্পিউটার প্রোগ্রামিং, অ্যানিমেশন, স্পোকেন ইংলিশ শেখানোর এক অভিনব ব্যবস্থা করা হয়েছে। স্কাইনেট সিস্টেমস, হিজলপুকুর, বড়ালিয়া রোড, হাবড়া। ফোন 9933879759-8768766466। বৃদ্ধ বৃদ্ধাদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে ইলিয়াস সর্দার নামে এক ব্যক্তি। শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় বেতের লাঠি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে 19 নম্বর ওয়ার্ডের নেওড়া বটতলায় এক অভিনব উদ্যোগ নিলেন ইলিয়াস সর্দার নামে এক ব্যক্তি। গ্রামের 60-এর ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধাদের একটি করে বেতের লাঠি ও মিষ্টি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। বৃদ্ধ বৃদ্ধাদের চলার পথে সাহায্যার্থে এই লাঠি প্রদান জানালেন ইলিয়াস সর্দার। তোর ধরে আমি সামাজিক কাজ করে থাকি। সামাজিক কাজ করতে করতে গিয়ে দেখেছি সমাজের অনেক প্রবীণ যারা আছেন, যারা হয়তো একটা লাঠির দাম খুব বেশি না, কিন্তু লাঠি এনে দেওয়ার হতে পারে বা কেনার অভাবে হতে পারে বা আলিশ্যিত হতে পারে, অনেকে দেখছি গাছের একটা ডাল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বা একটা কুঞ্চি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা দেখে আমার মনে সত্যি খুব খারাপ লাগতো। চিন্তা করলাম আমাদের এলাকায় যারা প্রবীণ ব্যক্তি আছে তাদের যদি আমরা একটু সম্বর্ধনা দিতে পারি। সম্বর্ধনা মিনস আমরা সাধারণ লোকের সাধারণত সম্বর্ধনা দেওয়া হয়, যারা চাকরিজীবী লোক 60 বছরের পরে একটা সম্বর্ধনা হয়, কিন্তু সাধারণ লোককে সম্বর্ধনা দেওয়া হয় না বা এরা পায় না কখনো। তাহলে এদের সম্বর্ধনা আমরা দিই কখন? মৃত্যুর পরে তাদেরকে দিই। তাই তার আগে যদি আমরা আমাদের সমাজের যারা আছেন যারা তাদেরকে যদি আমরা একটু যাদের সুরাহা দিতে পারি, আর সেই সঙ্গে মনের তাগিদ যেটা মূল বলেন, এটা মনের তাগিদে আমরা এই চিন্তাভাবনাটা করেছি। পুরবি নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। 500 জন দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্যের কল্পে 10 থেকে 12 জন শিল্পীর আঁকা 50টি ছবি প্রদর্শিত হলো কলকাতার গোল্ড গ্যালারিতে। এই পুরো এক্সিবিশনটা হচ্ছে গ্যালারি গ্রিনের তরফ থেকে। আমরা এই এক্সিবিশনটার নাম দিয়েছি স্ট্রোকস। তো এই এক্সিবিশনটা হচ্ছে প্রায় ধরুন 50টা পেন্টিংস আছে এবং প্রায় 10 থেকে 12 জন শিল্পীর কাজ আছে। এবং এই এক্সিবিশনটা করার কারণ হচ্ছে আমাদের একটা সোশ্যাল ইনিশিয়েটিভ আছে খুশি বলে, যেখানে আমরা আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের পড়াশোনার সাহায্যে আমরা কাজ করি। তো এই পেন্টিংগুলো থেকে যা রেভিনিউ জেনারেট হবে সেগুলো সব যাবে খুশির এই বাচ্চাদের জন্য, যেই বাচ্চাদেরকে আপনি হয়তো দেখেছেন যে ইনগ্রেশনের সময় ওরা বাচ্চাগুলো ছিল। তো এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য এই এক্সিবিশনটা করার। পুরবি নিউজ এখন তো এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।